মধ্যে মই উপস্থিত হয়েছি পশ্চিম কার্বি আংলং জেলার খেরনৈ চারিআলি টু জামপথার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মুখ্য পথত। এই পথত এই পথটোত অবস্থা বড় শোচনীয় হয়ে পড়েছে। ঠিকাদারে অলপ কাম করেছিল আর এই দুবারমান মেরামতিও করেছিল। আমি স্থানীয় নির্বাহীজনের পর জানিব বিচার, আপনি এই রাস্তাটো কি দিনের পর বেয়া দেখা পাইছে? লগভগ মই হেৰি কিবা রাস্তাটো দুই এক বছর পৰা বেয়া দেখিছো। আর এই বেয়া মানে রাস্তা বনুয়া পৰা ঠিকাদার যেতিয়া পৰা বনাইছে দুই এক বছর পৰা বেয়া হয়ে আছে। তারপরে নালা নাই, নালা নোহার কারণে রাস্তাটো বেয়া। নালা হলে দুই সাইডতে নালা হলে যদি রাস্তাটো অল্প ভাল দেখিলে হয় বা পানিটো পিছপিনে গুছি গেলে নালাখিনি গুছি গেলে অল্প ভাল। ঠিকাদারে মানে কব বিচার, আর এই রাস্তাটো ডাঙর ডাঙর গাড়ি অহা যাওয়া করে, 14 চকা 16 চকা ভালো গাড়ি অহা যাওয়া করে, ভালো যাওয়া গাড়ি আপ ডাউন করে। এনেকা যদি রাস্তাটো নতুন ক্যাপাসিটি যদি থাকা হয় তেতিয়া হলে বেলেগে উজনদার গাড়িটো লব না লাগে বা বেশি ওজনের গাড়িটো চলাব না লাগে। আর হয় মানে শুনেছো বাৰু এই কথাটো যে ঠিকাদার কেবারমান মানে হেৰি কৰিছে, মানা কৰিছিলে মানুহজনৰ কাৰণে বোলে গাড়িটো ইমান ওজন ওজন গাড়িটো লব না লাগে, 24 টকা 26 টকার গাড়িটো লব না লাগে। হয় এনেকা কথাটো মই শুনেছো। আচ্ছা হব, এতিয়া মই আমার ঠিকাদারে ইতিমধ্যে আহি পাইছে আমার এখন স্পটত, আর তেখেতৰ পৰা মই জানিব বিচাৰিম কি এই রাস্তাটোৰ বিষয়ে তেখেতে কেবার মেরামতি করলে, কিমান টনের ক্যাপাসিটি, কিমান বছর তেখেতে মেরামতি করা হল? মোৰ তো বনোৱাটো আজি 3-4 বছর হৈ গল। হ্যাঁ, বনোৱাটো 3-4 বছর হৈ গল। ইহতে বালুও গাড়ি যায়, 10 চাকা 12 চাকা 16 চাকাও গাড়ি সোমায়। মই কিমান 8 টন 9 টন ক্যাপাসিটি, ইহতে 40 টন 35 টন লৈ গলে তো গাড়ি ভাঙিবই, রাস্তা তো ভাঙিবই। হ্যাঁ, ইহতে কলে না মানে, মানুহে না মানে, এই কিনারত তো নালা বানাই রাখিছে, মই কি করিম? আর উপায় কি আছে? খজিয়া কিমান দিন করিম ইহতে মানুহ লগত? আর ইয়াত বালু 40 গাড়ি 40 400 500 গাড়ি সাইডিং করে রাখিছে, ডেলি রাতে লয়ে যায়। হ্যাঁ, এফালে এফালে লয়ে যায় 40 টন 35 টন বালু, মই কি করিম? মই রাস্তা কিমান 9 টন ক্যাপাসিটি আছে রাস্তা বনোয়াটো, আর কি করি মই? ইতিমধ্যে তেখেতে কব বিচারিছে কি মই সরকারের যেটো গাইডলাইন প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, তেখেতৰ গাইডলাইন মতে নিজের কাম করেছে আর বাস্তবতে আমি দেখা পাইছো। কিন্তু তেখেতে আপত্তি করেছে কি এইখন রাস্তার মাঝে দিনে রাতে আপনার বালু বালি গাড়িব, বালি ডাম্পার আর ডাঙর ডাঙর গাড়িব ঘুমাই দিয়ে, আর ঘুমাই দিয়ার পিছন এই রাস্তাটো এই অবস্থা আহি পড়েছে। আর তেখেতে আপনি কেতিয়াবার এইটো ডিপার্টমেন্টের অভিযোগ করেছেন নাই? মই করেছো 2-3 বার ডিপার্টমেন্ট, থানাও 2 বার কলো, একবার অফিসার আইছে মানা করে কইছে, তেতিয়াও করি আছে।